মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এবং ডক্টর আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় ঢাকার সিএমএম আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের আইনজীবীরা। এর প্রতিবাদে রাতেই আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল দেন তারা, পরে হাইকোর্টের দিকে রওনা দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে সেখানে পৌঁছে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন তারা। এ সময় দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগের দাবি জানান সমন্বয়করা। যদি পুনর্বাসনের বিন্দু মাত্র চেষ্টা করে তাদেরকে প্রতিহত করতে এই ছাত্র জনতাই যথেষ্ট। ফ্যাসিস্টের যে দালাল বিচারকরা রয়েছে এই দুইটার মধ্যে তাদেরকে অপসারণ করতে হবে এবং সারা বাংলাদেশে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা জজ, জেলা জায়রা জজ যতগুলো বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে আওয়ামী দোষর আওয়ামী লীগের প্যানেলে যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীদের অপসারণ করতে হবে। এর আগে সকালে দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এই আকাঙ্ক্ষা পূরণ হওয়া পর্যন্ত, দাবি পূরণ হওয়া পর্যন্ত এই বিচার বিভাগ অচল থাকবে, অচল থাকবে, অচল থাকবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।